হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলার নতুন সেশনে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিওর প্রথমে তোমাদেরকে প্রত্যেকে অনেক 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 অভিনন্দন জানাই, কারণ তোমাদের কিন্তু জিএনএমএনএম জন্য সিট সংখ্যা আবার বাড়তে পারে। কেন বলছি তার একটা প্রমাণ আছে, 2022 জন্য যারা অ্যাপ্লাই করেছে তোমাদের একটা বিগেস্ট আপডেট এখনও পর্যন্ত যেটা উঠে আসে, WBNC থেকে কিন্তু তোমাদের যেসব কলেজগুলো তোমাদের নার্সিং পড়ায় তাদের কাছ থেকে একটা রিকোয়েস্ট চাওয়া হয়েছে, তাদের কাছ থেকে প্রস্তাব চাওয়া হয়েছে। এবং এর ফলে কিন্তু তারা যারা কলেজে পড়ায় তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করলে তাদের সিট সংখ্যা বাড়বে, এবং যেটুকু তথ্য মারফত খবর পাওয়া যাচ্ছে তোমাদের কিন্তু সিট সংখ্যা অনেকটাই বাড়তে পারে, তার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তোমরা প্রত্যেকে জানো তোমাদের কিন্তু এইবার 2022 শুধুমাত্র জিএনএমের জন্য, অর্থাৎ মেল এবং ফিমেল দুজনের দুটো ব্যাচের জন্য কিন্তু মোট 7447টা মতো সিট ছিল। এবার সেটা বেড়ে কতগুলো দাঁড়ায় সেটা এখন সময় বলবে, কিন্তু তোমাদেরকে তথ্য মারফত যেটা উঠে আসছে এবং নোটিশে যেটা পাচ্ছি আমরা খবর, সেটা তোমাদের সাথে তুলে ধরবে এবং তোমরাই বিচার করবে যে কতগুলো কী সিট বাড়তে পারে। ঠিক আছে, আর সবথেকে ইম্পর্টেন্ট যেটা, যে ডোমিসাইল সার্টিফিকেট বা রেসিডেন্টাল সার্টিফিকেট, এটা কী? ডোমিসাইল সার্টিফিকেটের অর্থ হচ্ছে তুমি যেখানে থাকো সেটা স্থায়ী বাসিন্দার একটা শংসাপত্র। ঠিক আছে, অর্থাৎ সার্টিফিকেট। আমরা এতদিন জানতাম কি, কোনো পঞ্চায়েতের এলাকা যারা থাকি তারা গ্রাম পঞ্চায়েত থেকে একটা সার্টিফিকেট নিয়ে যেতাম, বা যারা যারা পৌরসভা এলাকা থাকতাম বা মিউনিসিপ্যালিটি থাকতাম তারা কিন্তু মিউনিসিপ্যালিটি থেকে একটা সার্টিফিকেট দিত, সেটাই নিয়ে যেতাম। বাট এই জিএনএমের জন্য কিন্তু এই সার্টিফিকেট চলবে না। তোমাদের এখানে অ্যাপ্লাই করার জন্য যে সার্টিফিকেট দরকার সেটা তোমাদের এইভাবে ফিল আপ করে কিন্তু নিয়ে যেতে হবে, এবং তারপর একজনের সাইন লাগবে। তো কার সাইন লাগবে, কার সিগনেচার লাগবে সেটা তোমাদের বলে দেবো, এবং কখন জমা করবে বা কার কাছে জমা করবে সেটাও তোমাদের বলে দেবো। ঠিক আছে, তো প্রথমে বলে রাখি, তোমাদেরকে দেখিয়ে দিই যে সিট সংখ্যা বাড়তে পারে তার নোটিশটা কী এবং কোথা থেকে তোমরা সেটা দেখতে পাবে। দেখো, তোমাদেরকে গুগলে প্রথমে আসার পর WBNC অ্যাপ্রুভ WBNC লিখতে হবে। শুধুমাত্র যখন দেখবে গুগলে সার্চ বাটনে লিখতে হবে কি WBNC, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। এখানে আসার পর তোমাদের দেখবে নিচে দিকে স্ক্রোল করে দেখাচ্ছে WBNC, তাদের অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে তোমরা প্রবেশ করে যাবে। ঠিক আছে, এখানে আসার পর তোমাদের কী করতে হবে, একটু জাস্ট স্ক্রোল ডাউন করতে হবে। স্ক্রোল ডাউন করলে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু নোটিশে নতুন একটা নোটিশ দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ যে নোটিশ ফর রেনুয়াল ভ্যালিডিটি ফর 2022-23। তো এখানে তোমাদের জাস্ট ক্লিক করতে হবে, ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু দেখতে পাবে এরকম একটা পেজ ওপেন হয়ে যাচ্ছে, যে একটা নতুন PDF ওপেন আছে। এটা হচ্ছে 21/6/2022 একটা নোটিশ। তো আমরা মোটামুটি তোমাদের বলেইছিলাম যে তোমাদের কিন্তু একটা নতুন সিট ম্যাট্রিক্স প্রকাশিত হতে পারে, একটা সম্ভাবনা ছিল, কারণ যে সিট সংখ্যা পেয়েছি সেটাতে আমাদেরও মনে হচ্ছিল যে একটা সিট সংখ্যা বাড়তে পারে, একটা তথ্য মারফত আমরা খবর পেয়েছিলাম। তো যাই হোক, সেটা সত্যি হতে চলেছে সম্ভবত, এবং কোথায় কতগুলো সিট বাড়তে পারে সেটা এখন সময় বলবে। এখন আমরা জানি না এটা কী হবে। তোমাদের যেটুকু আমি তথ্য দিতে পারি যে তোমাদের এখানে কিন্তু যেটা ডেট দেওয়া হয়েছে যে 27 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত ওদের যে কলেজগুলো তারা অ্যাপ্লাই করবে, সুতরাং 15 তারিখের পর সে হতে পারে 10 দিন 15 দিন 20 দিন পর তোমাদের কিন্তু আর একটা সিট ম্যাট্রিক্স প্রকাশিত হতে পারে। ঠিক আছে, হতে পারে কেন, হতে হবেই। ঠিক আছে, এরকম একটা সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এবার তোমাদের কী করতে হবে, তোমাদের এখানে কিছু করতে দরকার নেই। এটা যারা কলেজে পড়ায়, যারা NTS-এর সাথে যুক্ত বা যারা নার্সিং পড়ায় বা GNM পড়ায়, তাদের জন্য কাদের বাড়তে পারে একটুকু বলতে পারি যে GNM যারা ফিমেল ক্যান্ডিডেট আছে তাদের কিন্তু সিট সংখ্যা বাড়তে পারে। মেলদের বাড়ার সম্ভাবনা খুবই কম, যদি বাড়ে সেটা প্রাইভেট কলেজে বাড়তে পারে, কিন্তু ফিমেলদের, ঠিক আছে, ফিমেলদের হয় গভর্নমেন্টে বাড়তে পারে কিছু, আবার প্রাইভেট বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর বেশি। ঠিক আছে, প্রাইভেট কলেজ বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর বেশি, গভর্নমেন্টের চান্স খুবই কম, বাট বাড়তে পারে। ঠিক আছে, বোঝা গেছে কী বলতে চাইছি? তো যাই হোক, এখন পুরোটাই সময় ব্যাপার, যা হবে সেটা সময় বলবে, বাড়তে পারে কি না বাড়তে পারে সেটা পরে জানতে পারবো। যদি বাড়তে পারে সম্ভব, যখনই বাড়বে আমি সঙ্গে সঙ্গে তোমাদেরকে আমি ভিডিও দিয়ে বলে দেবো। ঠিক আছে, তো তার জন্য কী করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। এবার যেটা মূল, যে আমাদের ভিডিও টপিক, সেখানে চলে যায় ডোমিসাইল সার্টিফিকেট কী করে ডাউনলোড করবে এবং সেটা কী করে ফিল আপ করে জমা করবে, তো দেখে নাও কীভাবে তোমরা করবে। তো গুগলে আসার পর তোমাদের সার্চ করতে হবে WBJEEB। তো যখনই সার্চ করবে না, তখন তোমাদের কিন্তু এরকম একটা পেজ খুলে যাবে। ঠিক আছে, এখানে আসার পর তোমাদের জাস্ট একটু স্ক্রোল ডাউন করতে হবে। স্ক্রোল ডাউন করার পর তোমাদের কিন্তু জাস্ট এখানে দেখবে একটা পেজ আছে, এখানে একটা নতুন একটা অপশন আছে, নতুন একটা অনেকদিন ধরেই ছিল, প্রোফোমা ফর জি সার্টিফিকেট এটসেট্রা GNM NM। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদেরকে এরকম একটা পেজে নিয়ে যাবে, এবং এখানে কিন্তু ওপেনে ক্লিক করার পর তোমরা কিন্তু এটা ডাউনলোড করতে পারবে। তো ডাউনলোড হয়ে যাবে, তারপর তোমাদের দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রোফোমা 1, এবং একটু স্ক্রোল ডাউন করলে দেখবে যে প্রোফোমা 2 লেখা আছে। তো কাদের জন্য কী, কোনটা কাদের ফিল আপ করতে হবে সেটা বলবে, এবং প্রোফোমা 3টা কী সেটাও বলে দেবো। ঠিক আছে, তো একেবারে প্রথমেই দেখো যে প্রোফোমা 1 যেটা আছে সেটা হচ্ছে শুধুমাত্র যারা GNM এবং ANM দুটো জন্য অ্যাপ্লাই করেছো, তারা হচ্ছে শুধুমাত্র প্রোফোমা 1। বোঝা গেছে?
যদি তুমি ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো এবং তুমি যদি পঞ্চায়েতের বাসিন্দা হয়ে থাকো, গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হয়ে থাকো এবং তুমি যখন অ্যাপ্লাই করেছিলে না, তখন তো তুমি জানো যে কোনটা, মানে তুমি শুধুমাত্র জিএনএমের জন্য অ্যাপ্লাই করেছো নাকি জিএনএম এবং এএনএমের জন্য অ্যাপ্লাই করেছো। তো যদি জিএনএম এবং এএনএম দুটোর জন্যই অ্যাপ্লাই করে থাকো, তাহলে কিন্তু অবশ্যই এই যে প্রোফর্মা আছে, প্রোফর্মা ওয়ান, সেটা অ্যাপ্লাই করবে, ঠিক আছে। এইবার বলি যারা শুধুমাত্র জিএনএমের জন্য অ্যাপ্লাই করছে, শুধুমাত্র যারা মিউনিসিপ্যালিটি বাসিন্দা, যখন ফর্ম ফিল আপের সময় লিখেছিলে যে আমি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা নই, আমি মিউনিসিপ্যালিটি বাসিন্দা, তাদের জন্য হচ্ছে প্রোফর্মা টু, ঠিক আছে। প্রোফর্মা টু এ এটা, ঠিক আছে, এখানে ছেলেটা অ্যাপ্লাই করবে। কারণ কি, এখানে কিন্তু দেখো, দেখতে পাচ্ছ যে যারা তোমাদের এখানে লেখাই আছে যে পারমানেন্ট, এখানে রেসিডেন্টাল সার্টিফিকেট ফর অনলি জিএনএম কোর্স, ঠিক আছে, শুধুমাত্র জিএনএম কোর্সের জন্য। এবার যারা পঞ্চায়েতের বাসিন্দা না, পারমানেন্ট রেসিডেন্ট অফ ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল, হ্যাঁ, তোমাদের এখানে কিন্তু লেখাই আছে অ্যাটলিস্ট 5 ইয়ার, ঠিক আছে। তো এখানে কিন্তু তোমাদেরকে বাস করতে হবে, মানে ডিস্ট্রিক্টে বাসিন্দা হতে হবে 5 বছর ধরে। আর এইখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে তোমাদের কিন্তু গ্রাম পঞ্চায়েতে বাসিন্দা হতে হবে। দেখতে পাচ্ছ যে এই দেখো পঞ্চায়েত এরিয়া, তোমাদের কিন্তু বাস করতে হবে 5 বছর, লাস্ট 5 বছর। তো যারা পঞ্চায়েতের বাসিন্দা তারা এটা এটা ফিল আপ করবে, আর যারা পঞ্চায়েতের বাসিন্দা নও, যারা মিউনিসিপ্যালিটি বাসিন্দা, পৌরসভা বাসিন্দা, তারা প্রোফর্মা টুটা ইউজ করবে, বোঝা গেছে। আর প্রোফর্মা থ্রিটা কী, প্রোফর্মা থ্রিটা আমি পরে আলোচনা করবো, সেটা একটা অন্য জিনিস, সেটা হচ্ছে মেডিকেল সার্টিফিকেট। তো তোমাদের জানো যে তোমাদের যখন জিএনএম কোর্স করানো হয়, তার আগে কিন্তু মেডিকেল সার্টিফিকেট দেখা হয়, অর্থাৎ তুমি যে ফিট কি আনফিট সেটা দেখা হবে, তোমার হাইট কত আছে, তোমার ওয়েট কত, তোমার এজ কত, সমস্ত কিছু ওখানে লিখতে হবে। এবং সেটা তুমি করবে না, সেটা যারা এমবিবিএস ডক্টর আছে তারাই কিন্তু ফিল আপ করবে। সেটা নিয়ে আমি পরবর্তীকালে বলে দেবো, সেখানে তোমাদের কিচ্ছু করার দরকার নেই। তোমরা শুধু এই 7টা পেজ আছে, 7টা পেজ তোমরা যেভাবে দেখালাম, ডাউনলোড করার লিঙ্ক তুমি ডিসক্রিপশনে পেয়ে যাবে, তো অবশ্যই ডাউনলোড করে এইগুলোকে কিন্তু প্রিন্ট আউট করে রাখবে। এবং চাইলে এখন ফিল আপ করতে পারো, চাইলে পরও করতে পারো। আমি বলবো যে অবশ্যই র্যাঙ্ক কার্ড বেরোনোর পর করো, কারণ এখনও সময় প্রচুর আছে, ঠিক আছে, অনেক সময় আছে। আর এটা জমা কখন করতে হবে বলে দিই, যখন অ্যাডমিশান নেবে তার জাস্ট কিছুদিন আগে, ঠিক আছে। এটা কিন্তু জমা নেয় কোথায়, যেখানে তুমি ভর্তি হবে, যে কলেজে সুযোগ পাবে সেই কলেজে কিন্তু অ্যাডমিশান নেওয়ার সময় কিন্তু এটা লাগে, ঠিক আছে। তো তার আগে লাগছে না, কিন্তু যেহেতু তোমাদের এত ডিমান্ড আসছিলো যে স্যার বলুন বলুন বলুন, তো আমিও বলে দিলাম তোমাদেরকে, অবশ্যই যাতে যাতে কাজে লাগে, ঠিক আছে। তো তোমাদের মূলত যে দুটো পেজ তোমাদের বের করতে হবে, বা যে পেজটা তোমাদের দরকার, সেটা হচ্ছে প্রোফর্মা ওয়ান অথবা টু। তো তোমার যদি তুমি যদি শুধুমাত্র পঞ্চায়েতে বাসিন্দা হয়ে থাকো, তাহলে প্রোফর্মা ওয়ানটা বের করবে। প্রোফর্মা ওয়ানে বের করার পর তোমাদের এখানে কী লিখতে হয়, এখানে তোমাদের নিজের নামটা লিখতে হবে, ঠিক আছে। তো এখানে নিজের নাম লিখবে, এখানে লিখবে বাবার নাম, এখানে যদি তুমি বিবাহিত হয়ে থাকো, বিবাহিতা, তাহলে তোমার এখানে ওয়াইফ, সরি, তোমার যে মানে হাজব্যান্ড আছে তার হাজব্যান্ডের নাম লিখবে। এবং তারপরে এইখানে লিখতে হবে তোমাদের জেলার নাম, ঠিক আছে। এখানে লিখবে কি, জেলার নাম, নিজের নিজের জেলার নাম লিখবে। এবং এখানে কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস, তুমি যেখানে থাকো বর্তমানে সেই প্রেজেন্ট অ্যাড্রেস পুরোটা লিখবে। লেখার পর এখানে তোমাকে সাইন করতে হবে, ঠিক আছে, এই জায়গাটায় তোমায় সাইন করতে হবে। এবং এইখানে তোমার একটা ছবি সাটাতে হবে, ঠিক আছে, পাসপোর্ট সাইজ ছবি সাটিয়ে দেবে। আর অন্য কিছু করার দরকার নেই। এইখানে যে জিনিসটা আছে, সিগনেচার ফর ক্ল্যারিফাইং অথরিটি উইথ ডাটা ডেট অ্যান্ড অফিসিয়াল সিল। এখানে কি করবে, এখানে তোমার যে, এখানে আমি একটা কথা বলি, এই ডোমিসাইল সার্টিফিকেট কারা সাইন করতে পারে, এটা নিয়ে একটা কথা উঠতে পারে। দেখো, যদি পঞ্চায়েতের বাসিন্দা হয়ে থাকো তাও বলবো, এবং তুমি যদি মিউনিসিপ্যালিটির বাসিন্দাটা হয়ে থাকো তাও বলবো, যে বিশেষ করে এসডিও অফিস বা বিডিও অফিস, যিনি অফিসার রয়েছেন, বিডিও অফিসার বলো বা এসডিও যিনি অফিসার রয়েছেন, তাদের যদি হয় খুব ভালো হয়। আর পঞ্চায়েতের বাসিন্দা হলে অবশ্যই প্রধানকে দিয়েও হতে পারে, ঠিক আছে। এখানে যে কোনো একজন যিনি রেজিস্টার্ড, ঠিক আছে, যিনি একজন মানে কি বলো ভ্যালিড পার্সন, তাকে দিয়ে সাইন করাবে যাতে সমস্যা না হয়। উনি এখানে সাইন করে দেবেন এবং সিল মেরে দেবেন, ডেটটা মেরে দেবেন, ব্যাস, আর কিছু করার দরকার নেই, বোঝা গেছে কি বললাম। তো এখানে বিশেষ কিছু দরকার নেই তোমাদের, জাস্ট তোমরা তোমাদের নিজের নামটা লিখবে, বাবার নাম লিখবে, হাজব্যান্ড যদি থাকেন তাহলে হাজব্যান্ডের নাম, নাহলে ফাঁকা রাখবে। আর ডিস্ট্রিক্টের নাম লিখবে, প্রেজেন্ট অ্যাড্রেস যেখানে তুমি থাকো সেই অ্যাড্রেসটা লিখবে। তারপর তোমাদেরকে সিগনেচার করতে হবে এবং এখানে একটা ছবি সাটাতে হবে, ছবিটা সাটাবে, তারপরে ব্যাস, আর কিছু করার দরকার নেই। এইখানে এসে উনি সাইন করে দেবেন। কার কার সাইন বললাম, হয় যদি তুমি দেখো তুমি পঞ্চায়েতের বাসিন্দা হও অথবা তুমি মিউনিসিপ্যালিটির বাসিন্দা হও, এক ব্যাপারটা একই, ঠিক আছে। এসডিও অফিসে যেতে পারো চাইলে, চাইলে বিডিও অফিসে তুমি সাইন করাতে পারো, বিডিও যিনি স্যার আছেন, বিডিও অফিসার, তার সাইন করাতে পারো, অথবা তুমি পঞ্চায়েতের বাসিন্দা থাকো, পঞ্চায়েতের যিনি প্রধান হয়ে থাকেন তার সাইনও হলেও হবে, ঠিক আছে। অথবা তুমি যদি মিউনিসিপ্যালিটির বাসিন্দা থাকো, তো যিনি কাউন্সিলর থাকেন তাকেই সাইন করে দিলেও হবে, বোঝা গেছে। তো যে কোনো একজন যিনি রেজিস্টার্ড, যিনি ক্লারিফাইং অথরিটি, তাকে দিয়ে সাইন করাবে, যাকে তাকে দিয়ে নয়, ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। আর এবার দেখো, তোমাদের প্রোফর্মা টু তো তাই একই ব্যাপার, এখানে কিন্তু তোমাদের নিজের নাম লিখতে হবে, ডটার অফ তোমার বাবার নাম লিখবে, এখানে তোমাদের স্বামীর নাম লিখবে এবং জেলার নাম,
লেখার পর এখানে তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে, এবং এখানে সেম একই জিনিস, এখানে আর নতুন করে কিছু বলার নেই। এখানে উনি সাইন করবেন, যিনি যার কথা বলবো বললাম তারা কিন্তু সাইন করে দেবে, ডেট দিয়ে উনি কিন্তু সিল একটা মেরে দেবে, ব্যাস হয়ে গেছে। আর এই যে ব্যাপারটা প্রোফর্মা থ্রিটা কাদের জন্য বলে দিই, এই প্রোফর্মা থ্রিটা হচ্ছে অবশ্যই যারা মেডিকেল সার্টিফিকেট, এখানে সবার লাগবে, ঠিক আছে, এটা সবার লাগবে। তুমি পঞ্চায়েতের বাসিন্দা হও অথবা তুমি মিউনিসিপ্যালিটির বাসিন্দা হও, তোমাকে কিন্তু প্রত্যেকেই লাগবে এটা, আর ছেলে মেয়ে সবাই উভয়ের লাগবে, ঠিক আছে। এইখানে কিন্তু সবার লাগবে এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। কেন লাগে? কারণ তুমি মানে মেন্টালি এবং ফিজিক্যালি ফিট আছো কি না সেটা জানার জন্য এখানে কিন্তু লাগে। এখানে ইসিজি লাগবে। দেখো অনেক কলেজে কি হয়, অনেক কলেজে ভর্তি হওয়ার সময় 2021 সালে যেটা আমরা শুনতে পেয়েছিলাম যে তোমাদের কিন্তু এই সার্টিফিকেটের সাথে সাথে রিপোর্ট কপিগুলো, অর্থাৎ এখানে যেমন তোমাদের বলা হবে যে তোমাদের দেখো তোমাদের কোনো ইলনেস আছে কি না বা কারোর কোনো অসুস্থতা আগে থেকে ছিল কি না, এটা যেমন তোমাদের লিখতে হবে। ফিজিক্যাল এক্সামিনেশন, হাইট, তোমার হাইট কত আছে, তোমার ফিজিক্যালি বিল্ড কীরকম আছে, তোমার সমস্ত কিছু, যে পশ্চার অ্যান্ড গিল্ট গেট, সমস্ত কিছু এখানে কিন্তু দেখা হবে। যে এইগুলো যে সার্টিফিকেটগুলো না, এইগুলো যে রিপোর্টগুলো, এগুলো কিন্তু অনেক সময় দেখতে চাই, ব্লাড প্রেশার কীরকম আছে, পালস অ্যান্ড রেসপিরেশন কেমন আছে, তো সমস্ত কিছু কিন্তু দেখে নেবে। এবং তোমাদের কিন্তু এই যে সার্টিফিকেটগুলো আমি বলবো অবশ্যই টেস্ট করিয়ে নেবে বিভিন্ন মেডিকেল কলেজগুলো যেগুলো আছে তোমাদের মানে পার্শ্ববর্তী যে বিভিন্ন জেলায় দেখবে যে সদর দপ্তরগুলো থাকে, সদর জেলা হসপিটালগুলো, সেখানে কিন্তু চাইলে ওরা কিন্তু একদিনেই সমস্ত কিছু টেস্ট করে দেবে, এবং তারপরে দু একদিন পর তোমাদের ডেকে তোমাদের কিন্তু এই সার্টিফিকেটটা ফিল আপ করে এবং রিপোর্টগুলো দিয়ে দেবে একসাথে। তো সেগুলো নিয়ে কিন্তু এখন রাখতে পারো বা চাইলে পরেও করতে পারো, আমি এটাই বলবো যে চাইলে পরেও করতে পারো, এখন অত তাড়াহুড়ো কোনো কিছু নেই, পরেও করতে পারবে। তো যদি তোমাদের মনে হয় যে না আমি এখনই করে রাখবো, তো এখন সময় আছে এখন করে রাখবো, তাও করে রাখতে পারো, চাইলে পরও করে রাখতে পারো, ঠিক আছে। তো এই ছিল আজকে মূল ভিডিওর টপিক, এবং তোমাদের আশা করছি খুব ভালো লেগেছে এবং অনেক কিছু জানতে পেরেছো। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। চলো আজকের মধ্যে এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, নমস্কার।